আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম গাড়ি হাসানের পক্ষ থেকে। আমি মোহাম্মদ হাসান হাওলাদার। আপনারা যারা টয়োটা এক্সিও গাড়ি কেনার জন্য ভিডিও করছেন, তাদের জন্য আজকের এই গাড়িটা মডেল 2007, রেজিস্ট্রেশন 2010, ইঞ্জিন, গিয়ারবক্স, সামনের গ্লাস, পিছনের গ্লাস সব কিছু অরিজিনাল আছে। ফ্যামিলি ইউজের গাড়ি, যারা ফ্যামিলি ইউজের গাড়ি কিনবেন, অন্য ওই ভাড়া চালিত গাড়ি কিনবেন না, তারাই এই গাড়িটা দেখতে পারেন। চলুন গাড়ির সবগুলো ফিচার একটা একটা করে দেখাই। আসেন প্রথমে গাড়ি বোনারটা খুলে ইঞ্জিন রুমটা আগে দেখাই। হ্যাঁ ভিউয়ার্স, প্রথমে গাড়ির ইঞ্জিনের রুমের সামনের সাইডটা দেখাই আপনাদেরকে। দেখেন একদম ফ্রেশ আছে, এই যে লকের সাইড সুইচ যা আছে দেখেন, কোনো মাইন নেই। চলুন ছকের জম্বরের খুঁড়ির সাইডটা দেখি, কোথাও কোনো মাইর আছে নাকি। দেখেন কোথাও কোনো মাইন নেই, একদম ফ্রেশ আছে। এখন ডান পাশের ছকের জম্বরের খুঁড়িটা দেখেন, অরিজিনাল রং আছে। ইঞ্জিনটা দেখাই দেখি কোথাও, দেখেন কোথাও কোনো গ্যাস ট্যাস ইঞ্জিনে মারে নাকি, দেখেন মোবিল টোবিল লিক করে নাকি, কোনো লিক সিক কিছুই নাই। ব্যাটারি ভালো আছে। আসেন দরজাটা খুলে ভিতরে ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই। প্রথমেই ডান সাইডের দরজার পেট এবং বিটগুলো দেখেন, ফ্রেশ আছে। যে নিচের সাইডের দরজার নিচের বিটগুলো দেখেন, ফ্রেশ। দরজার চিপা ডান পাশের দরজার প্যাট এবং বিটগুলো দেখাবো আপনাদেরকে, দেখেন। যে দরজার চিপা দেখেন খুবই ফ্রেশ আছে। ডোরটা দেখেন কোথাও দাগ নাই, ভালোই আছে। যে খুঁড়িগুলো দেখেন, ড্যাশবোর্ড ভালোই আছে, দাগ দুগ কিছুই নেই, মিটারটা ফ্রেশ আছে। ডয়েরটা ভালো আছে, এই ডয়েরটা, এটাও অটো কাজ করে, ছেড়ে দিলে আসতে নামে। পিছনের বাম সাইডের দরজার পেট, দরজার বিট চিপা ফ্রেশ আছে, দেখেন। চলুন সিলিংটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন সিলিং হালকা একটু ইয়ে আছে, ওয়াশ করার সময় হয়তো এটা ইয়া হয়েছে, একটু দাগ হয়েছে, কিন্তু এমনি কোথাও কোনো ছিঁড়া ফাটা কিছুই নাই। সিলিংটা দেখেন ফ্রেশ আছে। কারণ এখন ব্যাক ডালাটা খুলে আপনাদেরকে দেখাই, যে এই যে বিস্কিট বলে, এই যে বিস্কিট ভালো আছে। যে অরিজিনাল গ্লাস, যে দেখেন যে দোনো সাইডের বিস্কিট, ডান বাম দোনো সাইডের বিস্কিট ভালো আছে। এবং এই যে দেখেন লকের জায়গাটা পিছনে ভালো, কারণ মায়ের যখন অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকে তখন এইগুলো আর অরিজিনাল থাকে না। এ দেখেন অরিজিনাল রং আছে, এখনও পুরো ফ্রেশ। এই যে উপরের সাইড দেখেন, ভিতর দিয়া জাস্ট একটু ওয়াশ করতে হবে, ময়লা আছে। এই যে ব্যাকগুলোর বিট দেখেন, এই যে এখানে একটু খোলা হয়েছে, এই যে এইখানটা দেখেন। এছাড়া এদিকে কোথাও কোনো খোলা নেই, এই যে ফ্রেশ আছে। শুধু এই যে এখানে একটু খোলা হয়েছে ব্যাকগুলোটা, আর এই যে এইখানে একটু খোলা হয়েছে, দেখেন। হয়তো অনেক কিছু ভিডিওতে তুলে ধরা হয় না, একটু বুলটুটি থাকে, সেটা নিয়ে কেউ আবার আমাকে খারাপ ভাববেন না আর কি, কারণ ভুল টুটি তো মানুষেরই হয়। ধরো তো দরজাটা ধরো, এটা ডান পাশের পিছনের দরজার পেট এবং সাইডের দরজার বিট, এই যে দেখেন বিট, এই যে চিপা, এবং চাকার কন্ডিশনগুলো দেখাই আপনাদেরকে। দেখেন সামনের ডান সাইডের চাকা, এটা ভালোই আছে। এটা সামনের বাম সাইডের চাকা, এখনও অনেক ভালো আছে, চেঞ্জ করতে হবে না চাকা। এটা পিছনের বাম সাইডের চাকা, সামনের থেকে পিছনের একটু একটু বেশি খাওয়া, কিন্তু যা আছে চলবে, চেঞ্জ করতে হবে না। এটা পিছনের ডান সাইডের চাকা, পিছনের চাকা থেকে সামনের চাকাটা একটু বেশি ভালো আর কি,
পিছনের একটু বিট কম আছে সামনের তুলনায়। এলো রিং চারোটাই। আসেন আপনাদেরকে এখন দেখাই গাড়ির বডিতে রঙের কি কন্ডিশন আছে। প্রথমেই পিছন থেকে ডাইন সাইডের রঙের বডির ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন পিছন সাইডের ভিউটা, দেখেন রঙের একদম ফ্রেশ আছে। পিছন থেকে বাম সাইডের ভিউটা দেখেন, ছাদের রঙটা দেখেন, ছাদে কোনো দাগদুক কিছু নাই। সামনের সাইডটা দেখেন ভালোই আছে রঙের কন্ডিশন। হালকা কোথাও খুঁজলে একটু টাচ আপ পাওয়া যাবে, যেখানে টাচ আপের কাজ আছে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বাম সাইডের সামনের দরজায় এই যে হালকা একটু রঙের কাজ আছে, দাগ আছে। দেখেন এই যে পিছনেরটা সামনেরটা হালকা, সামনের বাম সাইডের মাঠগাড়ে এই যে একটু রঙের কাজ আছে, এই যে সামনে বাম সাইডে বাম্পারে একটু দাগ আছে। হ্যাঁ ভিউয়ার্স, সবশেষ এখন গাড়ির দামের বিষয়ে কথা বলবো। গাড়িটির দাম চাচ্ছি 12,20,000 টাকা। দাম নিয়ে কথা বলা যাবে। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা ফেসবুক থেকে পেজের থেকে দেখছেন, ফেসবুক পেজ থেকে, তারা আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।